আমরা রিপাবলিক পরিবার একটা কথা সবসময় বলে থাকি, সেটা হলো রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র প্রথম। আমাদের কাছে রাষ্ট্রের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা মনে করি যে রাষ্ট্র যদি উন্নতি করে, রাষ্ট্র যদি বিকাশের পথে এগোয়, সামগ্রিকভাবে গোটা জাতি বিকাশের পথে এগোতে পারে। কিন্তু এই রাষ্ট্রবাদ বা এই জাতীয়তাবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে এই মুহূর্তে সক্রিয় রয়েছে একটা খুব বড় গোষ্ঠী। তারা যে সাম্প্রতিককালে সক্রিয় হয়েছে এমন নয়, অনেক বছর ধরে, বলা ভালো অনেকগুলো দশক ধরে এই পৃথিবীতে তারা সক্রিয়। তাদের প্রধান কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে জাতীয়তাবাদের উত্থান ঘটতে না দেওয়া, এবং তাদেরকে এজেন্টস অফ কেওস বা নৈরাজ্যের এজেন্ট বা নৈরাজ্যের প্রতিনিধি হিসেবে গোটা বিশ্বের তাবড় রাজনৈতিক বিশ্লেষকরা চেনেন। এই গোটা গ্যাংটা তাদের মাথায় কে রয়েছেন? যিনি মাথায় রয়েছেন তার নাম জর্জ সোরোস। এই নামটা গত এক দু বছরে বোধহয় বেশ কয়েকবার শুনেছেন, যে সময় হিন্ডেনবুর্গ নামে একটা সার্ভের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে একটা উথাল পাথাল তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছিল, আমাদের দেশের অর্থনীতিতে একটা তীব্র আঘাত হানার, আমাদের শেয়ার বাজারকে পতনের মুখে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার নেপথ্যেও এই জর্জ সোরোসরা ছিলেন বলে অনেকেই সে সময় বলেছিলেন। এবং পরে জর্জ সোরোসদের সেই চক্রান্ত প্রকাশ্যে চলে আসে যে এই দেশে এই মুহূর্তে যে রাষ্ট্রবাদী সরকার, যে জাতীয়তাবাদী সরকার শাসন চালাচ্ছে, সেই সরকারের পতন ঘটানোই এদের মূল লক্ষ্য। এবং এরা যে এবারের নির্বাচনে সক্রিয় হয়েছিল সেটাও স্পষ্ট হয়ে গিয়েছিল সাধারণ নির্বাচন চলাকালীন, শেষ দফা ভোট গ্রহণ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছিল সেই তথ্য যে বিদেশ থেকে বিদেশি টাকা এবং বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে আমাদের দেশের নির্বাচনে নাক গলানোর চেষ্টা হয়েছে। নির্বাচন মিটে গিয়েছে, সরকার বদলানো যায়নি, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সরকার গড়েছেন, কিন্তু তাতে যদি মনে করেন নিশ্চিন্ত হওয়ার সময় এসেছে, খেলা শেষ, জর্জ সোরোসদের খেলা শেষ, তাহলে ভুল করছেন, সে খেলা এখনও চলছে। কারণ দেশের নির্বাচনের ফল যাই হোক, এখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাতাবরণ গোটা দেশে তৈরি করে রাখার চেষ্টা চলছে যে ইন্ডি জোট খুব ভালো ফল করেছে, 99টা আসন পাওয়া কংগ্রেস নাকি খুব শক্তিশালী, আর 240 আসন পাওয়া বিজেপি নাকি দুর্বল, এই বাতাবরণ এখনও তৈরি করার চেষ্টা চলছে। তা নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে আরও অনেক প্রশ্নের উত্তর দেব আমি আর সৃজিতা। লোকসভা নির্বাচনের আগে থেকে বিরোধীরা জোর করে কিছু হাওয়া তুলছিলেন, এই যেমন মেরুকরণের হাওয়া, সংবিধান বিরোধিতার হাওয়া ইত্যাদি ইত্যাদি। যদিও এত কিছুর পরও জয় হয়েছে বিকশিত ভারতের। সংবিধান লাগু হওয়ার পর 2024 সালে 24তম মন্ত্রিসভা গঠিত হলো দেশে, মন্ত্রিসভা গঠন করলো এনডিএ, তাও কালের হাওয়ায় তৈরি হওয়া ইন্ডি জোটের লাফালাফিটা বন্ধ হয়নি। ভোটের লড়াইয়ে বিজেপি এককভাবে পেয়েছে 240টি আসন, আর কংগ্রেস এবং অন্যান্য দল মিলে মেরে কেটে 234টা আসন। আর এই নম্বরের খেলাই খেলছে বিরোধী জোট। আরে, একক ফলাফল দেখতে হলে বিজেপির 240 আর কংগ্রেসের 99-এর কথা বলা হোক, সংখ্যায় 99, হাবে ভাবে 200 পার, এরকম একটা মনোভাব নিয়ে পদে পদে শোরগোল পাকালে তো চলবে না। আর ঠিক পদে পদে সেই শোরগোলটাই পাকাচ্ছে কংগ্রেস। তবে 2019 সালে সর্বাধিক জনমত নিয়ে আসা বিজেপিকে ফের লড়াইয়ের ময়দানে হারাতে রাজনৈতিক শক্তি ব্যবহার করতে সুপ্রাচীন দল কংগ্রেস যে ফেইল করবে তা তারা বিলক্ষণ জানত, সে ব্যাপারে তারা নিশ্চিত ছিল। তাই এবার লড়াইয়ের ময়দানে বিদেশি আর্থিক শক্তি, জর্জ সোরোস, নাকি তার আর্থিক শক্তি কাজ করেছে ভারতের ভোটের লড়াইয়ে? এমনকি ভোট মেটার পরও একই বাতাবরণ ধরে রেখেছে বিরোধীরা। এর নেপথ্য কি এই জর্জ সোরোস? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব। তবে ধারাবাহিকভাবে যা যা ঘটে চলেছে একবার এক নজরেও আমরা দেখব।
কয়েকটা ছবি আজকে আপনাদের দেখিয়ে নেব। সংসদের মানে অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে বেশ কিছু ছবি আলাদা করে আপনাদের সামনে তুলে ধরছি, এইটা বোঝাতে যে এবারের নির্বাচনের আগে থেকে যেরকম একটা ন্যারেটিভ, যেরকম একটা তত্ত্ব, যেরকম একটা আবহ বা বাতাবরণ গোটা দেশে তৈরি করার চেষ্টা চলছিল, ভোট মিটে যাওয়ার পরেও সেই বাতাবরণ থেকে এই ইন্ডি জোট পিছিয়ে আসছে না। এখনও সংসদে অশান্তির বাতাবরণ জিয়ে রাখার চেষ্টা হচ্ছে। আজকে স্পিকার নির্বাচন হলো, প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে স্পিকার নির্বাচন হলো, সেখানে ওম বিড়লা আরও একবার নির্বাচিত হলেন। কিন্তু ওম বিড়লার নির্বাচন কিভাবে হলো আপনারা সবাই দেখেছেন। এবার কিন্তু সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হয়নি। পাঁচ দশক পর দেশে আবার স্পিকার নির্বাচনে আলাদা করে প্রার্থী দিয়েছিল বিরোধী শিবির, পাঁচ দশকের প্রথা ভেঙে। তাতেও শেষ রক্ষা হয়নি, ওম বিড়লাই আবার জিতেছেন এবং ধনী ভোটেই জিতেছেন। প্রথমে দেখিয়ে নেব যে ওম বিড়লা এদিন কিভাবে ধনী ভোটে জিতলেন, সেই ছবি আরেকবার দেখে নিন, তারপরে সেই ছবির ব্যাখ্যায় আসছি। দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট শ্রী ওম বিড়লা, এ মেম্বার অফ দিস হাউস, বি চুজন অ্যাজ দি স্পিকার অফ দিস হাউস। দোজ ইন ফেভার মে সে আই, দোজ এগেইনস্ট মে সে নো। I think the eyes have it. The eyes have it. The motion is adopted. Shri Om Birla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Shri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om Birla to occupy the chair. Ilona division force nahi kiya hai, isliye we have already crossed that stage. I invite Sri Om Birla to come up and occupy the chair. The question